guys, good evening. Wishing all family members a happy Onam. Hope everyone enjoyed Onam very well. I am very late, sorry for that. তো প্রতি বছর ওনাম স্পেশাল একটা লুক ক্রিয়েট করি, কিন্তু এবছর আমি বড্ড লেট করে ফেলেছি। আসলে কি বলতো, একটু বিজি রয়েছি, তার জন্য বাইরেও বেরোতে পারছি না। তো যেহেতু বাইরে গিয়ে আমি শ্যুট করি এই শ্যুটটা, তো বাইরে গিয়ে যে শ্যুট করব সেই সুযোগটাও হয়ে উঠছিল না, তাই জন্য ভাবছিলাম করব কি করব না, কিন্তু ভাবলাম না করেই ফেলি, লেট হয়েছে তো কী আছে, তাতেও করব। তো যাই হোক, আশা করব সবাই ওনাম খুব ভালোভাবে এনজয় করেছো, ভালোভাবে কাটিয়েছো। তো আসছে বছর আবার হবে, আসছে বছর আশা করি আগে থেকে আমি ওনামের জন্য তোমাদেরকে উইশ করতে পারবো আর একটা লুক ক্রিয়েট করে দেখাতে পারবো। তো চলো আজকে ওনাম স্পেশাল লুকটা ক্রিয়েট করছি, দেখে নাও। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটাই সাজুগুজু হয়ে গেছে। আর হ্যাঁ, একদম সিম্পলভাবে সাজুগুজু করছি, খুব বেশি মেকআপ নয়, কোনো কিছুই না, খুব সিম্পলভাবে। তো এখন দেখো, হালকা একদম হালকা পিঙ্ক কালারের একটা আইশ্যাডো লাগালাম, এরপর পরে নিচ্ছি কাজল, যেটা আমার সাজগুজের মেন পার্ট। আমি কাজল ছাড়া মানে এমনি কোনো সাজগুজ করব না, কিন্তু কাজলটা আমাকে মাস্ট পরতে হবে, এরকম একটা ব্যাপার। কাজল পরতে আমি ভীষণ পছন্দ করি। এরপর দেখো, একটা ফিক্সচার দিয়ে দিচ্ছি, যদিও এক্ষুনি মেকআপটা তুলবো তাও একটা ফিক্সচার লাগালাম। তো চলো লিপস্টিকটা লাগিয়ে নিচ্ছি। তো দেখো, আমার মানে কি বলবো, লিপস্টিকের পরার ধরনটা আলাদা। এই যে দু রকমের লিপস্টিক, প্রথমে একটা কফি কালার নিই, তারপরে একটা ডিপ কোনো কালার নিই। তো এখন এই ডিপ কালারটা মতলব ডিপ পিঙ্ক টাইপের কালার, রেড পিঙ্ক মিক্সড করলে যেমন হয় সেই কালারটা। তো লাস্ট নিয়ে নিলাম মাস্কারা, এইবার শাড়ি আর গহনা পরার পালা। তো চলো দেখে নাও শাড়ি আর গহনা পরে আমাকে কেমন লাগছে। চুলটাও দেখো একদম সিম্পলভাবে একটা খোঁপা করে ফুল নেব, কারণ বেশি কিছু হিজি বিজি সাজতে ইচ্ছে করছে না, তাও ভীষণ সিম্পলভাবে সাজছি। তো এই যে করে নিচ্ছি খোঁপা, খোঁপা করে নিয়ে নিচ্ছি ফুল। Thank you.
আজকের এই লুকটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো। আর যারা যারা নতুন রয়েছো এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদের বলবো, ভিডিও যদি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও। তো চলো আজকের মতো, টাটা, গুড নাইট।